আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত একজন মেকআপ আর্টিস্ট তার একমাত্র মেয়ে। বেশ কয়েক বছর আগে ইংল্যান্ডে আইন বিষয়ের ওপর পড়াশোনা করতে গিয়ে অলিজা স্পেশাল ইফেক্ট মেকআপ সহ বিভিন্ন ফ্যাশন শোর মেকআপের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেন। বর্তমানে তিনি প্রোহেস্টিক মেকআপের ওপর ইংল্যান্ডে পড়াশোনা করেছেন। এরই মধ্যে মেকআপের ওপর একটি কোর্স সম্পন্ন করেছেন তিনি। পাশাপাশি অলিজা লন্ডনের রেড ব্রিজ কলেজে সহকারী শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন। ফিল্ম, টেলিভিশন ও বিভিন্ন ফ্যাশন শোতে তার করা মেকআপ এরই মধ্যে সুনাম অর্জন করেছে। মার্চের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত বিখ্যাত প্যারিস ফ্যাশন শোতে অফিসিয়াল মেকআপ আর্টিস্ট হিসেবে তিনি কাজ করেন। সেখানকার বিখ্যাত মডেলরা তার করা মেকআপ ও হেয়ার স্টাইল নিয়ে শোতে অংশ নেন। অক্সফোর্ডের অসমলিয়ান মিউজিয়ামে অনুষ্ঠিত অক্সফোর্ড ফ্যাশন উইকে হেয়ার স্টাইলিস্ট হিসেবে সেখান নাম করা মডেল বেকি মিলার, অ্যামি উইকিলিসন, চার্লি মে, সেলিনা এবং মেকআপ আর্টিস্ট হিসেবে কাইরিয়ার্কি অ্যারোসেন, মনিকা, এমা ও আনা বেক্সট্রানের মেকআপ করেন। তার মেকআপ করা একটি সিনেমা আগামী মাসে কান চলচ্চিত্র উৎসবে অংশ নেবে। অলিজা শখের বসে মেকআপের ওপর কোর্স করেন এবং বিভিন্ন টিভি, ফিল্ম ও ফ্যাশন শোতে অংশ নিলেও এখন তার কাছে অনেকটাই প্রফেশন হয়ে গেছে। তবে ফ্রিল্যান্স হিসেবে কাজ করতে চান দ্বিজন কন্যা।